পাকা রাস্তা সংলগ্ন বড় একটি রেন্টি গাছের ডালে রশি দিয়ে বেঁধে একটি মোটরসাইকেল ঝুলিয়ে রাখা হয়েছে। মরিচ বাতি পেঁচিয়ে করা হয়েছে আলোকসজ্জাও। উৎসুক জনতা এই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় করছেন। আস্ত একটি মোটরসাইকেল এভাবে গাছে ঝোলানো হয়েছে অন্য কোনো কারণে নয়, নির্বাচনে প্রচারণার জন্য এমন কাণ্ড ঘটিয়েছেন সমর্থকরা। মানুষ যেন উৎসাহিত হয়, মানুষ যেন উদ্দীপনা সাজে, মানুষ যেন আরো বলে যে না মোটরসাইকেলে দেখো মানুষের কত উৎসাহ, এই উৎসাহ উদ্দীপনাতে আমরা এই মোটরসাইকেলটি আমরা নটকে দিয়েছি। আমাদের মনে পীরগাছা উপজেলার মধ্যে আমরাই প্রথম এই মোটরসাইকেলটি উত্তোলন করেছি। একটি বিচিত্র ধরনের ঘটনা, এরকম ঘটনা পীরগাছা উপজেলার মধ্যে কেউ দেখেনি বা কেউ করতে পারেনি। মিলন ভাইকে ভালোবেসে এই মোটরসাইকেলটা এখানে লটকে দিয়ে প্রচার প্রচারণার জন্য, যাতে অত্র এলাকার মানুষ দেখে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের আকৃষ্ট করতে অনেক সময় অভিনব ও বিচিত্র ধরনের প্রচার প্রচারণা করতে দেখা যায়। তেমনি মোটরসাইকেল গাছে ঝুলিয়ে অভিনব প্রচারণা করতে দেখা গেছে রংপুরের পীরগাছা উপজেলায়। উপজেলা চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন ও তার সমর্থকরা মোটরসাইকেলটি গাছে ঝুলিয়েছেন। ভোটারদের আকৃষ্ট করতে তাদের এই অভিনব পন্থা বেশ কাজেও দিয়েছে। উৎসুক জনতা নিজেরাই আসছেন গাছে ঝুলানো আলোকসজ্জা করা এই মোটরসাইকেল দেখতে। তারা বলছেন এমন বিচিত্র প্রচারণা এর আগে কখনো দেখেননি তারা। এলাকার ছেলেবেলেরা খুব উদ্বুদ্ধ হয়ে এই মোটরসাইকেল টাঙাই রাখছে আজ 4-5 দিন থেকে। রাত্রেবেলায় মরিচ বাতি লাগায় খুব সুন্দর দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলটি গাছে ঝুলে আছে, এটা ঝুলানো হয়েছে এবং এই মোটরসাইকেল ঝুলানোটা এলাকার মানুষকে আনন্দ দেয়, ইন্সপায়ার করে, ভোটারদেরকেও ইন্সপায়ার করে। বিষয়টি নিয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন জানান, ভোট মানেই আনন্দ উৎসব। কর্মী সমর্থকরা ভালোবেসে মোটরসাইকেল গাছে ঝুলিয়ে প্রচারণা চালাচ্ছে, বিষয়টি ভালো লাগায় তিনিও সমর্থন দিয়েছেন। ভোট উৎসব মুখর আনন্দ মুখর, এই কারণে আমার কর্মী সমর্থক যারা আমাকে ভালোবাসে, আমার প্রতি চ্যাম্পে তারা আনন্দে আবেগে তারা মোটরসাইকেল মানে একদম রিয়েল মোটরসাইকেলটা প্রায় আমার 3-4 জায়গায় উঠেছে। এটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ এবং যারা আমার জন্য মোটরসাইকেল লাগতেছে সেই সব নেতা কর্মী ভালোবেসে আমার জন্য রিয়েল মোটরসাইকেল মানে গেট করে উপরে তুলেছে, এই জন্য তাকে ধন্যবাদ জানি, কৃতজ্ঞতা জানি। আগামী 8 মে ভোট, সেই হিসাবে বাকি আর মাত্র কয়েকদিন। ভোটের ফলাফল যাই হোক না কেন, এমন উৎসব মুখর পরিবেশ যেন শেষ দিন পর্যন্ত থাকে এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। সুরজ আহমেদ, কালবেলা।